আমি এখানে কিছু বলবো না, কিন্তু আমার আসলে খুব ভালো লাগতেছে। একজন মাথার ভিতরে আমার একটা কেমন যেন একটা বোঝা ছিল যে এই হরিষেব গুরু মন্দির কবে উদ্বোধন করতে পারবো, কবে কবে পারবো, এটা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছি। কিন্তু সেই ঠাকুরের ইচ্ছা না হলে যে জিনিসটা হয় না সেটাই প্রমাণিত হলো। এই ঠাকুরের ইচ্ছা হয়েছে বলে আজকে আজকে আমাদের এই মহেন্দ্রখণ্ডটা এসেছে, এবং সেই মহেন্দ্রখণ্ডে আমাদের যে এই মন্দিরটি উদ্বোধন করে গেলেন যে মতুয়াচার্য, আমাদের যুব সমাজের অহংকার গর্ব এবং পাড়া নির্বাচিত চেয়ারম্যান মহোদয় এবং হরিষেব গুরুজির যোগ্য সুযোগ্য উত্তরসূরি মতুয়াচার্য সুব্রত ঠাকুর, উনি আমাদের আজকে এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমি আমি যে যে দায়বদ্ধতার ভিতরে ছিলাম, যে অনেকদিন ধরে বলে এসেছিলাম যে আমাদের এখানে হরিষেব গুরুজির মন্দির করবো, সেই জিনিসটা আজকে আমার মানে করার পরে আমি কেমন জানি হালকা হয়ে গেছি। আগে এর আগে আমার যেমন মাথার ভিতরে বড় একটা ছিল যে কবে হবে কবে হবে, আজকে এই উদ্বোধনের পরে আমার মাথাটা আরো হালকা হয়েছে, এবং আরো হালকা হবে যখন এই মন্দিরটা পরিপূর্ণ ভাবে সুন্দর ভাবে মানে কমপ্লিট করতে পারবো এবং এই মন্দিরটা উদ্বোধন করতে পারবো, সেদিন হয়তো আরো আরো বেশি ভালো লাগবে, আরো ই লাগবে। এই মন্দিরটা উদ্বোধন করতে হলে আমরা সবাই জানেন যে আমাদের মহামান্য গণেশ পুজোর সুভাষমূর্তি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতিপ্রাপ্ত, এবং এই এই প্রতিষ্ঠানটি দিন দিন এর শ্রীবৃদ্ধি বাড়তেছে। সবকিছু কিন্তু আপনাদের বক্তব্যের অনুদানের মাধ্যমে, কিন্তু আপনাদের বক্তব্যের অনুদানের মাধ্যমে এবং বক্তব্যের অনুদানের টাকা দিয়ে কিন্তু আমাদের এই মন্দিরগুলো আমরা বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। সেই বক্তব্যের অনুদানের মাধ্যমে আমাদের এই শ্রীষব শ্রী শ্রী হরিষেব ঠাকুর এবং গুরুষেব ঠাকুরের মন্দিরটি উদ্বোধন মানে কমপ্লিট হবে, এবং সেই হরিষেব গুরুষেব ঠাকুরের যে বক্তবন্ধু দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের যতদিন মনে কষ্ট ছিল মানে ব্যথা ছিল, তো এইখানে আমরা গেলে মন্দির দেখতে পাবো অবশ্যই আগামী এক বছর। যদি গত বছর আমরা বলেছিলাম যে আমরা আগামী বছরের মধ্যেই এই শুভ উদ্বোধন করবো, এবং আজকে আপনারা একটা কথা বলে দিই যে আগামী বছরের আগেই, আগামী বছরের মেলার আগেই আমাদের এই মন্দিরটি পরিপূর্ণভাবে আপনারা দেখতে পাবেন এবং সুশৃঙ্খলভাবে এই মন্দিরটি মানে সবাই এসে বসতে পারবেন এবং মন্দিরটি থাকবে। এই এই ওয়াদা আমরা করতে পারি কমিটির তরফ থেকে, এবং সেই সাথে বক্তব্যের কাছে করজনিত রাখবো। আপনারা যারা মতুয়া ভক্ত আছেন, মতুয়া ভক্ত মতুয়া করে আসেন, পাগল ভক্ত কোনো গ্রাহক নাই, এদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিধাদ্বন্দ্ব আছে কিছু কিছু কট্টরপন্থীর মাঝে, তারা হয়তো আমাদের ভালো চেহারা বলে এই জিনিসটা গুলো করে। আমাদের মধ্যে যেহেতু হরিষেব হরিষেব ঠাকুর এবং গুরুষেব ঠাকুরের একান্ত ছিল আমাদের গণেশ প্রবল, গণেশ প্রবল এবং গুরুষেব ঠাকুর একই আত্মার ছিলেন, এবং আমরা সবাই আসতে আমরা জানতে পারছি সেই যেহেতু একই আত্মার ছিলেন, সেই একই আত্মাকে কেন্দ্র করেই আমাদের কোনো বিভাজন না করি, আমরা কোনো দ্বন্দ্ব না করি, সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। এবং আপনাদের যারা দূর দূরান্ত থেকে বক্তবৃন্দ আসেন প্রত্যেকের সঙ্গে অনুরোধ করবো, আপনারা এই গণেশ প্রবল ধামে এসে এই গুরুষেব ঠাকুরের যে মন্দিরটি এটার সার্বিক সহযোগিতা আপনাদের কাছে কামনা রাখছি, এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার মতো আজকের মধ্যে শেষ করে ধন্যবাদ সবাইকে।